catch 'em all. Hello viewers, welcome to Easy Learning. আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা হাউ টু মেক ওয়ার্ড পার্ট 1 এই ক্লাসটি নিয়েছিলাম। যারা ক্লাসটি দেখেননি তারা অবশ্যই ক্লাসটি দেখে আসবেন। আজকে আমরা দেখাবো হাউ টু মেক ওয়ার্ড। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের কিছু রুট ওয়ার্ড জানতে হয়। আজকে আমি আপনাদের 15টি রুট ওয়ার্ড দেখাবো। এই 15টি রুট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আপনি আরো 15টি ওয়ার্ড তৈরি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রিফিক্সটা হচ্ছে কাউন্টার, যেটার বাংলা অর্থ হচ্ছে পাল্টা। আমরা অনেক সময় কিন্তু বলে থাকি পাল্টা অভিযোগ, পাল্টা উত্তেজনা, পাল্টা যুক্তি, এরকম কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। এই সমস্ত শব্দগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছি অ্যাকিউজেশন, এই শব্দের উচ্চারণটা হচ্ছে অ্যাকিউজেশন। অ্যাকিউজেশন বলবেন না, বলবেন অ্যাকিউজেশন, বর্গীয় জ দিয়ে বলতে হবে। অ্যাকিউজেশনের বাংলা অর্থ হচ্ছে অভিযোগ। এটি একটি রুট ওয়ার্ড। এর আগে যখন আপনি কাউন্টার শব্দটি যুক্ত করবেন আর এই মূল শব্দটি যখন এখানে বসাবেন তখন সেটা হবে কাউন্টার অ্যাকিউজেশন, তার অর্থ হচ্ছে পাল্টা অভিযোগ। ভিউয়ার্স, আমি এখানে ঢেউ দিয়ে বুঝিয়েছি যে মূল রুট ওয়ার্ডটি এখানে বসবে। তাহলে ভিউয়ার্স, আমরা দ্বিতীয় যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এজিটেশন, উচ্চারণটা হচ্ছে এজিটেশন, উত্তেজনা। যখন আপনি পাল্টা উত্তেজনা বলবেন তখন আপনাকে জাস্ট একটা এই রুট ওয়ার্ডের আগে একটা প্রিফিক্স যুক্ত করতে হবে, সেটা হচ্ছে কাউন্টার। তাহলে আপনাকে বলতে হবে কাউন্টার এজিটেশন, কাউন্টার এজিটেশন, যার বাংলা অর্থ হচ্ছে পাল্টা উত্তেজনা। ঠিক তদুপ এরকম করে আমাদের আরেকটা শব্দ হচ্ছে তিন নম্বরে, যেটা আমরা অনেকেই বলে থাকি আর্গুমেন্ট। ভিউয়ার্স, আর্গুমেন্ট কথাটা না বললেই ভালো, কারণ আমেরিকানরা আর এর উচ্চারণ করে না, অনেক সময় ব্রিটিশরাও আর এর উচ্চারণ করে না। সেই ক্ষেত্রে আপনাকে উচ্চারণটা বলতে হবে আগিউ মান্ট, আগিউ, আর এর উচ্চারণটা উচ্চ রেখে আপনাকে বলতে হবে আগিউ মান্ট, নট সে ম্যান্ট, বলতে হবে আগিউ মান্ট। তাহলে ভিউয়ার্স, আমরা আগে তাহলে কেন এগুলা শিখছি, আগে আমরা কেন এগুলা বলছি আর্গুমেন্ট? আসলে আমাদের আগের শিক্ষা ব্যবস্থার মধ্যে তখন আমাদের খুব একটা কমিউনিকেশন ছিল না কারো কাছ থেকে শেখার জন্য কীভাবে উচ্চারণটা শিখবো। তখন আমরা যাদের কাছ থেকে শিখছি, যেভাবে শিখছি, তারা যেভাবে বলছে সেভাবে কিন্তু আমরা শিখে গেছি। আসলে উচ্চারণটাগুলো আমাদের সঠিক কোনো গাইডলাইন ছিল না। এখন বর্তমানে লেটেস্ট যুগে এখন কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা হয়ে উঠেছে। আপনারা যদি ভালো মানের ডিকশনারি ইউজ করেন, যেমন আমাদের বাংলাদেশের জন্য বাংলা একাডেমি ডিকশনারিটা খুব বেস্ট আমাদের দেশের জন্য, সেই ডিকশনারিটা যদি ফলো করেন সেখানে দেখবেন উচ্চারণগুলো খুব সঠিকভাবে দেওয়া আছে। আর আপনি, আমি সবসময় চাবো আমাদের নেক্সট প্রজন্মকে নতুন কিছু সঠিকভাবে দিতে, নতুন কিছু দিতে, এমন সেই জিনিসটা যাতে সঠিকভাবে হয়। তাহলে উচ্চারণটা আমরা আর্গিউমেন্ট বলবো না, আমরা উচ্চারণটা বলবো আগিউ মান্ট, ম্যান্ট বলবো না, আগিউ মান্ট, যার বাংলা অর্থ হচ্ছে যুক্তি। আর যদি আমরা পাল্টা অভিযোগ বলি সেটার বাংলা অর্থ হবে কাউন্টার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট, পাল্টা যুক্তি। তাহলে ভিউয়ার্স, আমরা রুট ওয়ার্ড তিনটা শিখে যে প্রিফিক্স যুক্ত করলাম সেখান থেকে আমাদের আরও তিনটা, মোট ছয়টা ওয়ার্ড দাঁড়ালো। তাহলে আমরা পরবর্তী পাঠে চলে যাই। এখানে আমাদের আরেকটা অর্থ হচ্ছে অ্যাটাক, যার বাংলা অর্থ হচ্ছে আক্রমণ। আপনি যখন বলবেন পাল্টা আক্রমণ তখন কি আপনি নতুন শব্দ মুখস্থ করবেন? না ভিউয়ার্স, কোনো প্রয়োজন নেই, আপনাকে জাস্ট কাউন্টারের সাথে অ্যাটাক যুক্ত করে দেন, কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণ। তাহলে ভিউয়ার্স, খুব ইজিলি আপনি শব্দটি তৈরি করতে পারছেন পাল্টা আক্রমণ। তারপরে অভিযোগ, যেটার ইংরেজি শব্দ হচ্ছে চার্জ। আপনি যখন পাল্টা অভিযোগ বলবেন তখন আপনি সেটা লিখবেন কাউন্টার চার্জ। তারপরে ছয় নম্বরে আমরা যে অর্থটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিকেশন, নির্দেশনা। আমরা যখন বলবো পাল্টা নির্দেশনা, আমাদের যখন পাল্টা নির্দেশনা শব্দটি দরকার হবে তখন আমরা জাস্ট এই রুট ওয়ার্ড ইন্ডিকেশনের সাথে আমরা কাউন্টার শব্দটি যুক্ত করে দেব, তখন হবে কাউন্টার ইন্ডিকেশন, পাল্টা নির্দেশনা। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাউন্টার শব্দগুলো যুক্ত করে রুট ওয়ার্ডের সাথে আমরা নতুন একটা শব্দ তৈরি করতে পারি। আর যে কাউন্টারগুলো আমরা যুক্ত করছি সেই শব্দগুলোকে বলা হয় প্রিফিক্স, যেহেতু এগুলো শব্দের আগে যুক্ত হয়েছে।
ভিউয়ার্স আমরা সাত নম্বরে একটা শব্দ দেখতে পাচ্ছি মুভমেন্ট, যেটা বাংলা অর্থ হচ্ছে আন্দোলন। যখন আমরা বলবো পাল্টা আন্দোলন, তখন আমরা বলবো কাউন্টার মুভমেন্ট। যে আমরা যদি এরকম বাক্য তৈরি করতে চাই যে আমরা পাল্টা আন্দোলন করতে চাই, তখন কিন্তু আমাদের পাল্টা শব্দটার কারণে আমরা কিন্তু ওই বাংলাটাকে ইংরেজি করতে পারবো না, তখন কিন্তু আমাদের শব্দগুলো দরকার হবে। তা পাল্টা আন্দোলন করতে চাই আমরা যখন বলবো, তাহলে আমরা বলবো উই ওয়ান্ট, আমরা চাই, করতে, টু ডু, পাল্টা আন্দোলন, তখন বলবো কাউন্টার মুভমেন্ট। তাহলে ভিউয়ার্স ইজিলি আপনি এই সমস্ত শব্দগুলো তৈরি করতে পারবেন, এই জন্য এই শব্দগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে, এবং খুব সহজেই, যেগুলো আপনাকে মুখস্থ করা দরকার নেই, জাস্ট আপনার রুট ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। তারপরে আমরা আট নম্বরে দেখতে পাচ্ছি পেনাল্টি, যার বাংলা শব্দের অর্থ হচ্ছে শাস্তি। আমরা যখন বলবো পাল্টা শাস্তি, যা আমাদের পাল্টা শাস্তি দরকার, আমরা পাল্টা শাস্তি চাই, এই সমস্ত কথাগুলো যখন আমরা ইংরেজি ট্রান্সলেট করব, তখন কিন্তু আমাদের পাল্টা কথা নিয়ে আমরা হয়তো দ্বিধায় পড়ে যাব। তাহলে ভিউয়ার্স, এই ক্লাসটি করার পরে আশা করি পাল্টা জাতীয় শব্দ আপনার তৈরি করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এটা বলে থাকবো কাউন্টার পেনাল্টি। তারপরে ভিউয়ার্স আমরা নয় নম্বরে যে শব্দটা দেখতে পাচ্ছি অনেক বড়, এটার উচ্চারণ পাশে লিখে দিয়েছি প্রোপা। এখানে কিন্তু একটা দাগ আছে, এই দাগ দিয়ে আপনাদের বোঝাচ্ছি এখানে আপনি জোর দিবেন, প্রোপা, এখানে আপনি জোর দিয়ে বলবেন, ওই দাগের অর্থ হচ্ছে আপনি ওখানে জোর দেন, স্ট্রেস দেন, প্রোপা, প্রোপা। তারপরে এটা বলেন গ্যান্ডা, প্রোপা গ্যান্ডা। আপনি দুই তিনবার রিহার্সেল করেন, যখন কেউ গান শিখে তখন কিন্তু সে হারমোনি নিয়ে সারেগামা টেস্ট করে, তারপরে যখন তার সারেগামা ওকে হয়ে যায় তখন তার ওস্তাদ বলে হ্যাঁ তুমি এখন একটু পদোন্নতি হয়েছে, এখন তুমি গান গাওয়ার জন্য পারফেক্ট। ঠিক আপনাকেও এরকম অর্থগুলো উচ্চারণ করতে হবে একা একা জোরে জোরে, তাহলে এতে কী হবে, আপনার কনফিউশন দূর হবে, আপনার জড়তা দূর হয়ে যাবে। তাহলে আপনি উচ্চারণটা কয়েকবার বলবেন প্রপা, প্রপা গ্যান্ডা, প্রপা গ্যান্ডা, যার অর্থ হচ্ছে প্রচারণা অথবা রটনা। যখন আমরা পাল্টা প্রচারণা, পাল্টা রটনা বলবো, তখন এটার ইংরেজি কী হবে, কাউন্টার প্রপা গ্যান্ডা, কাউন্টার প্রপা গ্যান্ডা। আমরা ইচ্ছা করলে কাউন্টারের রটাকে উজ্জ করতে পারি, কাউন্টা, কাউন্টা বলতে পারি, কাউন্টা, রয়ের উচ্চারণ আমেরিকা করে না। তাহলে ভিউয়ার্স আমরা পরবর্তী ধাপে চলে যাই, আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এখানে, এটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি রিবুলেশন বলে থাকি, এটাও আসলে এই উচ্চারণ করবেন না, আপনারা উচ্চারণটা করবেন রেভা, রেভা। এই যে উপরে যে দাগ দিছি এর মানে হচ্ছে আপনারা স্টেজ দিবেন, জোর দিবেন, রেভা, রেভা লুশন, 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 এই অংশটুকু বার করেন, এখানে দেখেন লুশন, আর এটা বলবেন রেভা, নট সে রেভুলেশন। তাহলে এটা আমরা কী ভুল করে আসছি, হ্যাঁ আমরা যখন শিখছি যেভাবে শিখছি সেভাবেই আমরা উচ্চারণ করে আসছি, এখন আপনাকে শিখতে হবে সঠিকটা, রেভলিউশন, যার বাংলা অর্থ হচ্ছে বিপ্লব। তার পাল্টা বিপ্লব ইংরেজিটা কী হবে, রেভলিউশন, রেভলিউশন, কাউন্টার রেভলিউশন, নট সে কাউন্টার রিভলিউশন বলবেন না, আপনি বলবেন কাউন্টার রেভলিউশন। তারপরে সিস অবরোধ, এই অবরোধের ইংরেজিটা হচ্ছে সিস, আপনাকে এটা বলতে হবে কাউন্টার সিস, পাল্টা অবরোধ। তারপরে থ্রেট, ভয় প্রদর্শন, হুমকি, বা এই যেটা বাংলা হচ্ছে শাসন, বা শাসানি বলতে পারেন, তাহলে আমরা কাউন্টার থ্রেটটা বলবো পাল্টা ভয় প্রদর্শন, বা পাল্টা হুমকি, বা পাল্টা শাসানি। তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা কাউন্টার নিয়ে আর কোনো কনফিউশন নেই, কাউন্টার নিয়ে আপনি শব্দ সব শিখতে পেরেছেন, কীভাবে প্রিফিক্সটা অ্যাড করে রুট ওয়ার্ডের সাথে আপনারা আরও আনুষঙ্গিক ওয়ার্ডগুলো তৈরি করতে পারবেন। ভিউয়ার্স যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।